হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি। আমার জয়া ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোনা ভাই ও বোন। সকাল সকাল তোমাদের সামনে এসে পড়লাম, কিন্তু এখন কিন্তু অনেক সকাল নয়, এখন হলো বেলা 10টা বাজে। জানো, বেলা 10টার সময় আজকে ঘুমের থেকে উঠেছি। 10টার সময় তো উঠি নাই, মানে 9:30টার দিকে উঠেছি। উঠে ছান টান করে রেডি হলাম আর কি। তার মানে কি হয়েছে, আমাদের এখানে একটা ফাংশন আসছে অনেক বড় আর কি। তে হলো ওখানে সবাই দোকান টোকান দিয়েছে, তা আমাদের দোকান তো দেওয়া হয় না, কেননা ওখানে যে আমি দোকান করতে পারবো না, বাড়িতে করি দেখে ওখানে করবো এটা কোনো কথা না, ওখানে আমি করবো না। আর তোমাদের ভাই দাদা ভাই ওখানে যেতেও দেবে না আমাকে, তার জন্য আমার দোকানটা আজকে সকালে বন্ধ ছিল। তো সকালে বন্ধ করেছি, কিন্তু আমার না ভালো লাগছে না, বিশ্বাস করো। কেন, রোজ দিন একটা জিনিস করতে করতে না, মানে আমার মনের ভিতরে না ওই জিনিসটাই মানে কাজ করে আর কি। দেখো একটা কথা কি, একটা দোকান একদিন যদি দোকান বন্ধ করা যায় তাহলে কিন্তু অনেকটা লস হয়ে যায়, না বলো? তার জন্য ভাবছি যে আজকে বিকালে আবার দোকান করব। তো তোমাদের দাদা ভাই আমাকে গালি দিচ্ছে যে হলো দোকান আজকে করতে হবে না, তুমি তাও করছো। আমি বলছি কি, না আমার দোকানে যেটুকু মানে আমার ভাই বোনের আসে, ওরা ঠিক আমার হাতে চা খেতে ঠিক আসবে। তো আজকে দোকানটা আবার খুলবো বিকালে, তাই আমি তার জন্য তৈরি হচ্ছি। কারণ আমাকে তো জিনিসগুলো বানাতে হবে, বলো? সকালবেলা যখন দোকানটা খুলি নাই কত টাকা লস হয়ে গেলো বলো তো। আর টাকা যেমন তেমন একটু একটা দিন রেস্ট করলাম, ঠিক আছে সোনা ভাই বোন। কিন্তু আমি একটা কাজও ঘরের করি না, ঘরের কাজগুলো একদম ফেলে রেখেছি, বলো তো কেন? ঘরের কাজ ফেলে রেখে কিন্তু আমি ঠোঁটে লিপস্টিকটা ঠিক দিয়েছি, বলো তো কেন? আমার শরীরের যত্নটা কিন্তু আমি সবসময় করি, কেননা আমি যত কাজই করি সারাদিনে তো সংসারের অনেক টুকিটাকে অনেক কাজ অনেক অনেক অনেক, কিন্তু নিজের শরীরের যত্নটা কিন্তু নিজের করতে হবে, বলো? সেটা কিন্তু কেউ করে দেবে না। আমি এত কাজের মাঝখানেও আমার শরীরের যত্নটা আমি ঠিক নিই। আমি ছান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এসে তো হলো রুটি খেলাম, পরোটা খেলাম, তিনটা পরোটা খেয়ে আধা কেজি জল খেয়েছি, ব্যাস। আমার আর সারাদিন কিছু খেতে হবে না। এখন দেখো ঘরের অবস্থা, ঘরকে গুছাতে হবে, দেখতে পাচ্ছ? দেখো ওই বিছানাতে ধোয়া কাপড় চুপড়গুলো রয়েছে, কেননা কালকে ধুয়ে দিয়েছিলাম বিকালের দিকে, তো শুকাইছিল অনেক একটু, তো বাইরে লেড়ে দিয়েছি, এখন শুকাইছে। ওগুলো আনলাম, এগুলো এখন আলনাতে গুছাবো। দেখো আলনা টালনার কী অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এগুলো সব এখন বসে বসে টুকটুক করে গুছাবো। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ কিন্তু করবে না, ঠিক আছে সোনা ভাই বোন? দেখো তোমাদের দাদা ভাই কি করেছে, মাছ এনেছে। এটা কি মাছ ভাই এনেছে? রৌ মাছ মনে হয় এনেছে। আর হলো ফুলকপি এনেছে, দেখতে পাচ্ছ? ফুলকপি দিয়ে রৌ মাছের তরকারি হবে আজকে দুপুরে, তো এইগুলোকে করবো আর কি। তাই মাছ কটাকে ধুতে হবে এখন, তাই ধুয়ে নিই সঙ্গে থেকো। দেখো বাসন টাসনগুলোকে ধুয়ে এখানে রোদ্রের মধ্যে মেলে দিয়েছি। কিছু কিছু দোকানের বাসন আছে, আর হলো আমাদের খাওয়ার বাসনগুলো আছে আর কি। দেখো এসে পড়লাম দোকান ঘরে, দোকান ঘরে এসে দেখি দোকান ঘরের অবস্থা নেই, দেখতে পাচ্ছ? এগুলোকে সব পরিষ্কার করতে হবে, মুছতে হবে, কেননা কালকে রাত্রে তো দোকান মানে সকালে করবো না বলে দোকানটা ঘরটা মুছা হয় নাই। এখন এই দোকান ঘরটা পুরো চকচকা করে আমি মুছবো আর কি। তো ঝাড় দিয়ে নিই আগে, ঝাড় দিয়ে তারপরে মুছবো আর কি। দেখো ভাই বোন এখন আমি দোকান ঘরটাকে ঝাড় দিচ্ছি, দেখতে পাচ্ছ? এখন ঝাড়টার দিয়ে তারপরে হলো ঘরটাকে মুছতে হবে। দেখো আমি ছান টান করে এসে এগুলো কাজ করছি, বলো তো কেন? কেন ভিডিও শ্যুট করবো না? ভিডিও যদি শ্যুট করতে যাই, যদি কি অবস্থায় মুখ চোখে থাকে, কি এমন যে দেখা যায় ভিডিওতে, তো সব ভাই বোনগুলো আমাকে বলবে, জয় দিদি ভাই তোমার কি হয়েছে কি হয়েছে। তার জন্য স্টাইল দিয়ে এসে এগুলো কাজ করছি, জানো আমার বুদ্ধি আছে, বুঝতে পারছ? হ্যাঁ তো বুদ্ধি, সেই বুদ্ধি। আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে তো আবার আসব। দেখো গেটের বাইরে বের হলাম, এখন যাবো একটু দোকানে, একটা জিনিস আনতে হবে। দেখো আসলাম দোকান ঘরে, দেখতে পাচ্ছ আমাদের একটা। দেখো বন্ধুরা ফুলকপি আর মাছগুলোকে না কেটে নিয়েছি, এগুলোকে এখন রান্না করব। মাছও কাটা হয়ে গেছে, ফুলকপি আর আলু এখানে, আর এই যে এখানে এলো মাছ, তোমাদেরকে আমি বললাম না যে রো মাছ, কিন্তু না এটা না রো মাছ না, এটা বড় বিকেট মাছ। এই মাছটাকে রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। আর গাখিটা আজকে ঘরেই জাল দেওয়া হয়েছে, সকালে দোকান খোলা নেই দেখে এই ঘরে জাল দিয়ে রাখলাম আর কি গাখিটাকে, সঙ্গে থেকে রান্না টানা করে। তারপর ফ্রিজটাকে ধুয়ে দিয়েছি, কিন্তু ফ্রিজটাকে এখন লাগাতে পারছি না, জানো সেট করতে পারছি না। তোমাদের দাদা ভাই তো নেই, এখন আমাকে এটা কে লাগাই দিবে বলো তো? মানে একটা দেখো এটা কোথায় লেগেছে, এটা কোথায় লেগে আছি, দেখতে পাচ্ছ? সব উলট পালট করে লাগানো হয়েছে, কিন্তু কিন্তু কোনো মতো করে লাগাই রাখি। তোমাদের দাদা ভাই আবার এগুলোকে আবার বলে এখানে লাগাতে হবে, বলো তো? জানো মতো করেছে, আমি ভুলে গেছি, জানো
খোলার টাইমে তো খুলেছি এখন এখন গলিতে আসলাম গড়ি ঘরে এসে গরুর জলগুলোকে ভরছি দেখতে পাচ্ছো দেখো রোজ দিদি দিকটা আমার ভিডিওতে করছে রাজা জল ভরছি ও রাজা রাজা কি অপচার জানো সেই অপচার করছে রাজা জানো না ছোট বাচ্চার মতন বাবা সুইচটা অফ করে দাও তো জলগুলোকে ভরা হলো এখন জলগুলোকে ভরে রেখে তারপর আমি গরুটাকে দুনি করে নেই তারপরে হলো ই করব দেখো রোদের জিলিকটা না একদম গরুর গোয়ালেতে পড়ছে জানো না দেখো বন্ধুরা আমি এখন বসে পড়েছি গরুর বাটে গরুগুলোকে কামিকিং করে তারপরে গরুগুলোকে খাওয়াবো আর কি আর রান্না তো তোমাদেরকে দেখাইলাম আমি কি রান্না করেছিলাম তারপরে রান্না টান্না করে মানে খেয়ে দিয়ে তারপরে আসলাম আর কি একদম এসে গরুটা বিকালবেলা দুনিটা একবারে করে নিই কারণ দেরি হয়ে যাবে আজকে আবার ফাংশন আছে বাচ্চারা তো সব চলে যাবে গরু গোয়ালে ক্যামেরা কেউ ধরতে আসবে না সেজন্য তাড়াতাড়ি করে করলাম আজকে তেলটা লাগানো হলো রাখে পাটা সরো তো না পাটা সরো 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 দেখি সরো কামিলকিং করা হয়ে গেল আর হলো এখন আমি যাব দোকান ঘরে কাজগুলোকে করব অনেক কিছু খাওয়ার দাওয়ার বানাতে হবে ওগুলোকে করব সোনা ভাই বোন তাহলে আর আমার ভিডিওটা বড় করছি না আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও ঠিক আছে সোনা ভাই বোন তাহলে বাই বাই।